আমি নিজে নিজেই ট্রাই করি এবং আপনাদেরও দেখায় ওকে সো তার জন্য বেলুন ফোলা বেলুন ফুলানোর পর আমি বেলুন কেরোসিন তেল দেবো ঠিক আছে চলুন আজকে ভিডিও করা যায় আমাদের বেলুন এখন রেডি এবং এর উপর আমরা এবারে কেরোসিন তেল ঢালবো ওকে সো আমি এখন কেরোসিন তেল এখানে ঢেলে নিচ্ছি একটু ও অনেক বেশি হয়ে গেল বেলুন দুটো রেডি বাট হাওয়াই উড়ে যাচ্ছে বলে আমি ধরে আছি আমার হাতে এখন এই কেরোসিন তেল সো আমি এটার উপর ঢালবো ওকে সো দেখবো প্রথমে ঢেলে এটার পর যে ফাটে না ফাটে না যাও সো এটার উপর কেরোসিন তেল ঢেলে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন কেমন আস্তে আস্তে কালারটা বদলে যাচ্ছে ট্রাই করবো যেহেতু আমি প্রথম জেনি নাই বাট এবারে জেনে নিলাম যে হ্যাঁ কেরোসিন তেল দিয়ে সত্যি বেলুন ফাটে এটা তো আমি কিছু তেল ফেলে দিচ্ছি এবং দেখছি কতক্ষণ পড়া ফাটে ওকে ও আমি ছোট থেকে শুনে শুনে আসছিলাম যে কেরোসিন তেলে যদি বেলুন দিই তাহলে বেলুন ফেটে যায় বাট এটা আমি কখনো করে দেখিনি অ্যান্ড গাইজ ফাইনালি আমি দেখি দিই বেলুনের আমাদের কী অবস্থা যেই জায়গায় কেরোসিন তেল দিয়েছি সেই জায়গাগুলো একদম নরম হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন একদম জাস্ট টানলেই ছেড়ে চলে আসছে ঠিক আছে বাট এগুলো টানলে আমরা ছিঁড়তে পারছি না ঠিক সো গাইজ আমি আরেকটি ট্রাই করছি যে এখানে কেরোসিন তেল আছে তো আমি এখন বেলুনটা ফুলে নেই সো এটাকে আমি ডুবিয়ে একবার দেখছি যে এটা ডুবানোর পর সো গাইজ এখন এটা ডুবিয়ে দেখছি যে এটা কী হয় আসলে ওকে সো এটা কি ওরকম নরম হয়ে যায় মানে ফুলানো না অবস্থায় না আগের মতনই থাকে সেটা দেখবো সো আই থিঙ্ক একটু সময় হয়ে যায় আমার আমি টেনে দেখছি এখন পর্যন্ত এর মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারলাম না মানে বেলুন যখন ফুলে যায় তখন একটু পাতলা হয়ে যায় তার ফলে ইফেক্টটা খুব তাড়াতাড়ি পড়ে ওকে তো গাইজ আজকের এক্সপেরিমেন্ট এতদূর আবার নেক্সট আরেকটা এপিসোডে সুন্দর এক্সপেরিমেন্ট ঠিক আছে তো গাইজ আজকের এক্সপেরিমেন্ট এতদূর নেক্সট এপিসোডে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সো আমার ভিডিও যদি ভালো লাগতে হলে লাইক করুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আনতে থাকবো লালটি